মুমিনের একটা বৈশিষ্ট্য হলো নামাজ সুন্দরভাবে পড়া। দুই নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, যারা মুমিন হবে তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, মুমিনের কথা মাপকাঠি থাকবে। আমাদের অনেকের মুখের কথার টেম্পো নাই, গালিগালাজ করে, অশ্লীল ভাষায় কথা বলে, সত্র প্রকার মুসলমান হওয়া সত্ত্বেও 17 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তন্মধ্যে এক প্রকার হলো অশ্লীল ভাষী, যার মুখের ভাষা খারাপ, যার আচরণে মানুষ কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? লোকমান হাকিম বলেন আমাকে 4000 নবী প্রত্যেকে এই কথাটা বলেছে, ইদা কুনতা ফিন্নাস ফাহফাজ লিসানাক, ইদা কুনতা ফিন্নাস ফাহফাজ লিসানাক, যখন তুমি মানুষের মধ্যে থাকবা তোমার জবান তাকে নিয়ন্ত্রণ করবা। বিশেষ করে এই নির্বাচন মুহূর্তে জবানকে হেফাজত করবেন, আজেবাজে কথা বলবেন না, কে যাইবে কে যাইবে না, কে কি বলে দেশ সরকার গঠন করবে আপনি গায়েব জানেন, কোনো কাজ নাই, অনর্থক চার দোকানে বসে কয় এইবার যাইবে আবার নৌকা, এইবার কেউ ঠেয়াইতে পারবে, আর এবার দেখবি এবার ডালের শিশি যাইবে কেউ, আপনি জানেন তা আন্দাজে কথা বলেন কেন, কোনো কাজ নাই, আরেক নিজের তা খাইয়া উনি আরেকজনের সাথে ফাও ঝগড়া করে, কে আছে না নাই, এই দল নিয়া ঝগড়া ঝাটি কইরা কথা কয় না, মারামারি হানাহানি, এদিকে যাইয়া দেখেন যার জন্য ঝগড়া করেন ওনারা লন্ডন ইমরিকে ভালোই খাইতেছে ঘুমাইতেছে, ফাও আপনি মারপিট করতেছে, কি কথা ঠিক না বেটি? তাইলে আপনি এই গরমের মধ্যে কারেন্ট নাই বিদ্যুৎ নাই এত কষ্ট করে কাজ করে টাকা কামাই কইরা, যারা এসিতে কম্বল গায়ে দিয়ে গরমের দিন কম্বল গায়ে দিয়ে ঘুমায় ওনাগুনি আপনি ফাও টেনশন করে লাভ আছে? অতএব অনর্থক কথাবার্তা থেকে একজন মোমেন বিরত থাকবে, আমাদের জবানকে হেফাজত করব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেছেন যদি কোনো মানুষ তার জবানকে নিয়ন্ত্রণ করে তাহলে 14টা গুনাহ থেকে সে বেঁচে যাবে। কয়টা? গীবত শেকায়েত আমাদের সমাজে আছে না নাই? অন্যের গীবত কইরা আপনি নিজের আমলগুলো কেন দিবেন বলেন? আপনি এত কষ্ট করে আবাদত বন্দিগি করলেন আর ওই আমলগুলো আরেকজনের গীবত করে আপনি ওই আমলগুলো আরেকজনে দিবেন কেন? এই জন্যে বাবা আমরা আরেকজনের দোষ চর্চা করব না, আমার নিজেরই তো দোষের অভাব নেই। এই জন্য আল্লাহ রসুল বলছেন, একটা হাদিস শোনাবো, হাদিস শোনাবো, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন আমার কাছে অত্যন্ত ঘৃণিত থাকবে যে আমার থেকে দূরে থাকবে তিন শ্রেণীর মানুষ, তন্মধ্যে এক নাম্বার ওয়াল সারসারুন, যে অধিক কথা বলে, বক 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 করে, এই যারা বেশি কথা বলে রসুল বলছেন তারা আমার থেকে দূরে থাকবে। ওয়াল মুতাফাইহিকুন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মুতাফাইহিকুন মানে কি? বলে আয় মুতাকাব্বিরুন, যারা তাকাব্বুরি করে নিজেকে বড় মনে করে তারাও কিয়ামতের দিন আমার থেকে দূরে থাকবে। আমরা কি কিয়ামতের দিন রসুলুল্লাহর সঙ্গে থাকতে চাই কি চাই না? না, আল্লাহ রসুল থেকে দূরে থাকবেন। কি জুড়ে বলে? আল্লাহ রসুলের সঙ্গে জান্নাতে থাকতে মনে চায় না? ইমাম আউসি রহমতুল্লাহ আলাইকে বলা হলো, হে ইমাম আপনি আমাদেরকে জান্নাতের বর্ণনা শোনান, জান্নাতের এমন বর্ণনা শোনান যেন আমাদের জান্নাতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। ইমাম আউসি রহমতুল্লাহ আলাই তিনি জান্নাতের বর্ণনা এক কথায় শোনাই নাই, কয় কথায়? লম্বা আলোচনা না, এক কথায়। আমি কি আপনাদেরকে বলবো? বলার পরে দেখব কে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারে, কি বলবেন? ইমাম আউসি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি জান্নাতের বর্ণনা আমাদেরকে শোনান যেন জান্নাতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। ইমাম আউসি রহমতুল্লাহ আলাই বললেন জান্নাতে আমাদের রসুল থাকবে। আওয়াজটা ভালো হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে রাসূল যদি থাকেন আর কোনো টেনশন আছে নাকি সুবহানাল্লাহ